আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার আসলাম, এখন আমি একটা পারফিউম রিভিউ করব। এটা একটা হিডেন একটা জ্যাম, এটাও মোটামুটি বাজেট ফ্রেন্ডলি একটা পারফিউম, এটা ইউনিসেক্স একটা পারফিউম। আগে বলে দিচ্ছি, এটা তো ছেলে মেয়ে যে কেউ ব্যবহার করতে পারবেন, যে কেউ যে মানে গিফট করতে পারবেন যে কাউকে, আপনাদের ইচ্ছা। বাজেট মানে প্রাইস রেঞ্জ আমি বলে দেবো। স্মেল খুবই ভালো, হিডেন জেম আবার বলি। এটার ব্যাপারে আমি বাংলাদেশ বা ইন্ডিয়ার প্রেগনেন্সি কমিউনিটিতে আমি কোনো কথা বলতে দেখিনি, অ্যাটলিস্ট আমার চোখে পড়েনি, তো এটা নিয়ে কথা বলা উচিত। অসাধারণ একটা জিনিস, সামারে বাংলাদেশ বা ভারতে এখন যেহেতু সামার আসছে, আপনারা এই টাইমে খুবই ভালো এটা ব্যবহার করতে পারবেন। তবে চাইলে আমার এটা মানে আমার কাছে যেটা মনে হয়েছে, চাইলে এটা সারা বছর ব্যবহার করার মতো একটা পারফিউম। তো আমি যে পারফিউমটা রিভিউ করবো, আপনার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন, এটা হচ্ছে সুইস অ্যারাবিয়ান ব্র্যান্ডের। তো সুইস অ্যারাবিয়ান ব্র্যান্ডের পারফিউমগুলো আসলে অনেক বেশি এক্সপেন্সিভ হয় না, মোটামুটি বাজেট ফ্রেন্ডলি, এবং ওদের বেশ মানে এই ব্র্যান্ডের অনেকগুলো পারফিউম আছে যেগুলো হিডেন জেম, যেগুলো নিয়ে আরও বেশি কথা বলা উচিত। তো আমি আজকাল সুইস অ্যারাবিয়ান ব্র্যান্ডের পারফিউমগুলো আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে, আমি মোটামুটি ভালোবেসে ফেলেছি এই ব্র্যান্ডের বেশ কিছু পারফিউমকে। তো আমি ধীরে ধীরে সেগুলো আপনাদের সামনে আনবো এবং রিভিউ করবো। তো এখন আমি যে পারফিউমটা রিভিউ করবো, এটা হচ্ছে সুইস অ্যারাবিয়ান ব্র্যান্ডের কেনজি। নামটা একটু অদ্ভুত, আমি জানি না এই নামের মানে কি, আমার কোনো ধরনের আইডিয়া নেই। প্রেজেন্টেশন দেখায়, প্রেজেন্টেশন দেখানোর জন্য বক্স এবং বোতল দুটোই আমার কাছে আছে। তো বক্সটা প্রথমে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটার উপর যে র্যাপটা আছে, এই সেলো র্যাপ যেটা, ওটা আমি এখন খুলিনি, কারণ আমি একটু কনফিউজ ছিলাম, এটা আমি ব্লাইন্ড বাই করেছিলাম, যে এটা আসলে কেমন হবে আমি ঠিক বুঝতে পারছিলাম না। তো আমি যেই সেলার থেকে কিনি, সে আমাকে বলেছিল যে তোমার এটা ভালো না লাগলে তুমি এটা ফেরত দিতে পারবা, তবে পুরোপুরি প্যাকেটটা নষ্ট করবো না। তো আমার কাছে এটা ভালো লেগেছে এবং এটা আমি রেখে দেবো, অসাধারণ জিনিস। তো দেখাই প্রেজেন্টেশনটা, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটু গ্রেইশ টাইপের কালার, এবং এখানে দেখেন আরবিতে লেখা আছে কেনজি, এবং নিচে লেখা আছে সুইস অ্যারাবিয়ান। এটা অডি পারফর্ম কনসেন্ট্রেশন 100 মিলিমিটার সাইজ, আমি যতটুকু জানি এটা 100 মিলিমিটার সাইজের চেয়ে কম বা বেশি সাইজে আসে না, তবে খুবই ভালো। প্যাকেটের পেছনে আপনারা যে ডিজাইন দেখতে পাচ্ছেন, এই ডিজাইন আছে একটু আবার ওই গ্রেইশ টাইপের কালার, একটু উডি টাইপের কালারও আছে। নিচে আরবিতে কী লেখা আছে আমি ঠিক শিওর না, যেহেতু আরবি পড়তে পারি না বলতে পারছি না। এবং প্যাকেটের নিচে যথারীতি কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেগুলো কখনোই পরে দেখি না, আপনারা চাইলে পরে দেখতে পারবেন যারা কিনবেন এটা। এবং প্যাকেটের উপর আপনারা যখন প্যাকেটটা খুলবেন, এখানে দেখতে পাচ্ছেন যে সুইস অ্যারাবিয়ানের লোগো এবং সুইস অ্যারাবিয়ান লেখা আছে। তো যাই হোক, এবার আমি বোতলটা দেখাই, বোতলটা হচ্ছে মূল কথা, পারফিউমটা হচ্ছে মূল কথা। তো এটা হচ্ছে বোতলটা, এই বোতলের ডিজাইনটা আপনাদের কাছে খুবই পরিচিত মনে হবে, কারণ আজকাল সুইস অ্যারাবিয়ান ব্র্যান্ডের বেশ কিছু পারফিউম বের হচ্ছে যেগুলো বোতলের ডিজাইন অলমোস্ট একই রকম, শুধু একটু কালার আলাদা হয়, পারফিউমের নাম আলাদা হয়। আমি চেষ্টা করবো একটা বা দুটো ছবি এখানে দিতে, যার ফলে আপনারা বুঝতে পারবেন আমি কী আসলে বোঝাতে যাচ্ছি। তো এই বোতলের কালারটা হচ্ছে একটু রেডিশ টাইপের কালার, একটু ডার্ক রেডিশ টাইপের বা একটু মেরুন টাইপের কালার, আমি ঠিক শিওর না এটা কী কালার, আপনাদের কাছে এখন হয়তো বা একটু বুঝতে পারছেন আপনারা। তো এখানে বোতলের গায়ে দেখতে পাচ্ছেন যে আরবিতে লেখা আছে যথারীতি কেনজি, এবং এর নিচে লেখা আছে সুইস অ্যারাবিয়ান। এছাড়া তেমন আহামর কিছু নাই, কিছু লেখা নাই পেছনে, নিচে শুধুমাত্র একটা স্টিকার আছে, যে স্টিকারের গায়ে আবার একটা ইনফরমেশন দেওয়া আছে 100 মিলিমিটার সাইজ, অডি পারফর্ম কনসেন্ট্রেশন, এবং আমার এটা হচ্ছে মেড ইন UAE, যেটা আমি জানি এটা সম্ভবত মেড ইন UAE হয়, এছাড়া অন্য কোনো দেশে আর বানানো হয় বলে আমার ধারণা নেই, যেহেতু এটা মিডল ইস্টার্ন ব্র্যান্ড। তো এটা ক্যাপটা হচ্ছে স্ন্যাক ফিট, আপনার ক্যাপ ধরে চাইলে ইজিলি তুলতে পারবেন, বোতল অনেক হেভি কিছু না, তবে বোতলের কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে, বোতলের ডিজাইন আর একটু সুন্দর হলে হয়তো বা ভালো মনে হতো আমার কাছে। তো ক্যাপটা খোলা পর ক্যাপ তেমন হেভি কিছু না, প্লাস্টিকের ক্যাপ, খুবই হালকা। স্প্রে করে দেখাই, স্প্রেয়ারটা হচ্ছে সিলভার কালার, এবং এর উপরে বা চারপাশে যে ডিজাইনটা সিলভার ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, তো ওদিকে আঙুল লাগলেই দেখবেন যে আঙুলের ছাপ বসে গেছে। তো স্প্রে করি, ভালো স্প্রে করে, দাম অনুযায়ী ভালো স্প্রে করে, দামের একটা আইডিয়া আমি আপনাদেরকে এখনই দেবো, চারটা স্প্রে করলাম ভালো মিষ্টির মতো বের হয়। তো দামের একটা আইডিয়া দিয়ে তারপরে আসবো মূল কথা, হচ্ছে স্মেলের ক্ষেত্রে, স্মেলের ব্যাপারে কথা বলবো। দামের ব্যাপারটা হচ্ছে, আমি এটার প্রাইস রেঞ্জ যতটুকু জানি বাংলাদেশ এবং ভারতে এটার প্রাইস রেঞ্জ হবে 2-3 হাজার টাকার ভেতরে, তবে বাংলাদেশে যে সেলার একজন আছেন, আমি যথারীতি আবার ওনার নাম বলি, ভাইয়ার নাম হচ্ছেন ফকরুদ্দিন নাদির ভাই বা নাদির ভাই, ওনার শপের নাম হচ্ছে স্টপ এন্ড শপ বিডি, ঢাকাতে ওনার একটা শপ আছে গুলশানে, উনি বাংলাদেশে এটা সেল করেন, এক্সাক্ট প্রাইস আমি জানি, উনি সম্ভবত এটা সেল করেন, আমি যখন ভিডিও রেকর্ড করছি তখন হয়তো বা এটা প্রাইস হবে 2400 টাকা বা 2500 টাকা, তবে সেফ সাইডে থাকার জন্য আমি 2000 থেকে 3000 টাকা প্রাইস রেঞ্জ বলছি। কারণটা হচ্ছে, হয়তো এটার প্রাইস বেড়ে যেতে পারে, হয়তো এটার প্রাইস কমে যেতে পারে, তো সেই জন্য আমি সেফ সাইডে থাকার জন্য বললাম 2-3 হাজার টাকা প্রাইস রেঞ্জের ভেতর। এবং ভারতেও আপনারা যারা এই ভিডিও দেখছেন, আপনারা এই পারফিউমটা এই প্রাইস রেঞ্জেই পাবেন বলে আমার ধারণা, হয়তো আরও কমে পেয়ে যেতে পারেন। যারা মিডল ইস্টে বসে দেখছেন, কাতার বা সৌদি থেকে বা দুবাইয়ে বসে, আমার মনে হয় আপনারা ওই জায়গাগুলোতে আরেকটু কমে পেতে পারেন এই পারফিউমটা, এবং এটা ডেফিনেটলি মাস্টার এবং মাস্ট হ্যাভ একটা পারফিউম, যাদের সামারে লং লাস্টিং খুবই সুন্দর স্মেলের পারফিউম যাদের দরকার।
তো স্মেলের ক্ষেত্রে আসে, এখন আপনারা যদি ইন্টারনেটে ঘাটাঘাটি করেন তবে এটার যেই স্মেলের ব্যাপারে যে একটা আইডিয়া পাবেন, ফ্র্যাগ্রান্টিকাতে যদি দেখেন আপনারা তবে দেখবেন যে এটা টপ নোটসে আছে অরেঞ্জ লেমন বার্গামট, এবং এই অরেঞ্জ লেমন বার্গামট থাকার কারণে এটা খুবই সুন্দর সিট্রাসি একটা ফ্রেশ স্টার্ট দেয়। তবে এই ফ্রেশ স্টার্টের সাথে আপনারা একটা সুইটনেস পাবেন, এই সুইটনেসটা আসছে সম্ভবত এটা বেজ নোটসে ভ্যানিলা আছে, আর এটার মিডল নোটসে আছে অ্যাপ্রিকট, ফিক, গ্রেপ আর আছে পমিগ্রেনেট। তো আমার কাছে যেটা মনে হয় এটার সুইটনেসটা বেশি আসছে অ্যাপ্রিকট থেকে, এবং ভ্যানিলার একটা টোন আপনারা টের পাবেন শুরুতেই, এই ভ্যানিলা সুইটনেসটা টের পাবেন। এই সুইটনেসটার কারণে এটা যে ফ্রেশনেসটা, অতিরিক্ত ফ্রেশনেস না, ফ্রেশনেসটাকে কন্ট্রোল করছে এই সুইটনেসটা, আবার এই ফ্রেশনেসটা এটার সুইটনেসটাকে কন্ট্রোল করছে। তো ব্যালেন্সটা আমার কাছে মনে হচ্ছে এটার অতিরিক্ত সুইটও না অতিরিক্ত ফ্রেশও না, এবং এটার মধ্যে অ্যাম্বার আছে, অ্যাম্বারের কারণে আপনারা একটা ওয়ার্ম টাইপের একটা ফিল পাবেন, এটা যত ড্রাই ডাউন হয়ে যাবে এটা আপনাদের একটা ওয়ার্ম টাইপের ফিল দেবে। তবে খুবই চমৎকার স্মেল এটা, আপনারা স্প্রে করার পর যখন এটা ধীরে ধীরে ড্রাই ডাউনের দিকে যেতে থাকবে আপনারা টের পাবেন যে এটার স্মেলটা চেঞ্জ হয়ে, এটার এই যে ফ্রেশনেস সুইটনেস আছে ওটা একটু চেঞ্জ হয়ে সানস্ক্রিন টাইপের একটা ভাইব দেবে। আপনাদের কাছে মনে হবে যে আপনারা কোনো ভালো কোয়ালিটির সানস্ক্রিন ব্যবহার করেছেন, যেটা প্রোটেক্ট করছে ভালো, যেটা লং লাস্টিং সানস্ক্রিন, ওই টাইপের সুন্দর স্মেল, ইউনিক টাইপের স্মেল আমার কাছে মনে হয়েছে। এটাকে কোনো পারফিউমের সাথে ডিরেক্টলি কম্পেয়ার করতে পারছি না, কারণটা হচ্ছে সানস্ক্রিন টাইপের ভাইবটার কারণে। এটা ইউনিসেক্স, এটা শুরুতে স্প্রে করার পর সাথে সাথে আপনাদেরকে ইউনিসেক্স ভাইবটা দেবে না, এটা যত সময় যাবে তখন আপনারা আস্তে আস্তে ফিল করতে থাকবেন যে এটা ইউনিসেক্স টাইপের পারফিউম, কারণ এটা হালকা একটু ফেমিনিন ভাইব এটা ক্রিয়েট করবে, তবে ফুললি ফেমিনিন না, ফুললি ম্যানলিও না, এটা ব্যালেন্সটা কিছুটা মেনটেন করেছে। তবে অনেকের কাছে একটু বেশি ফেমিনিন মনে হতে পারে, কিন্তু আমার কাছে ওই ধরনের কোনো কিছু মনে হয়নি, আমার কাছে এটা খুবই ভালো একটা পারফিউম মনে হয়েছে। সামারে বা স্প্রিংয়ে যারা মার্কেটে তথাকথিত আরও যত সামারের জন্য পারফিউম আছে, অ্যাকুয়াটিক, সিট্রাসি, খুবই কমন যে পারফিউমগুলো আছে ওগুলো থেকে যদি একটু ইউনিক থাকতে চান, অন্য সবার থেকে যদি ইউনিক থাকতে চান, এটা ছেলে হোক বা মেয়ে হোক যেই হন, যদি ইউনিক থাকতে চান অন্য সবার থেকে, আপনারা ডেফিনেটলি ইজিলি এই সুইস অ্যারেবিয়ান কেনজি দেখতে পারেন, এটা আপনাদের সবাইকে অন্য সবার থেকে আলাদা লাগবে, এবং ইজিলি আপনার এটার জন্য কমপ্লিমেন্টস পাবেন, কারণ এটা স্মেলটা খুবই ভালো, এটা ইজিলি পছন্দ করার মতো একটা পারফিউম, ব্লাইন্ড বেওর দিয়ে একটা পারফিউম, এটা অপছন্দ করার কোনো কিছু আমি দেখছি না। হয়তোবা যারা এটা ম্যানলি পারফিউম মনে করবেন তাদের কাছে হয়তোবা একটু ফেমিনিন লাগবে, তারা হয়তো ব্যাপারে একটু কমপ্লেন্ট দিতে পারেন, এছাড়া আর কোনো অপছন্দ করার দিক আমি দেখছি না। সানস্ক্রিন টাইপের, সানস্ক্রিনের স্মেলকে অপছন্দ করে বলে আমার জানা নাই, তো এটা ইজিলি পছন্দ করার মতো একটা পারফিউম, দামের দিক দিয়ে এটা আমি বলবো যে টপ নচ টাইপের একটা জিনিস, ইজিলি পছন্দ করার মতো, আমার মনে হয় এটা যে কারো পছন্দ হবে, এবং যে কেউ চাইলে যে কাউকে ইজিলি গিফট করতে পারবেন যদি আপনাদের বাজেট হয় 2-3 হাজার টাকা। পারফরমেন্সের দিকে যাই, এটা স্প্রে করার পর প্রথম 1 ঘন্টা ভালো মতো প্রজেক্ট করবে, খুবই ভালো মতো প্রজেক্ট করবে, আপনাদের কাছে ভালো লাগবে, আপনার নিজেরা টের পাবেন, এবং যেই রুমে স্প্রে করবেন ওই রুম এটার গন্ধে ভরে যাবে, আপনার স্প্রে করে যে কোনো জায়গায় গেলে সবার নাকে এটার গন্ধ পৌঁছে যাবে, সবাই মাথা ঘুরিয়ে দেখবে যে এই স্মেলটা কোথেকে আসছে, এবং সবার কাছে ভালো লাগবে, ভালো ফিল দেবে, ফ্রেশ ক্লিন টাইপের একটা ভাইব, সাথে সুইটনেসটা ভালো একটা মুড ক্রিয়েট করবে, সবার কাছে এটা ভালো লাগবে, কমপ্লিমেন্টস পাবেন। যে ছেলেরা এটা ব্যবহার করবেন আপনার মেয়েদের থেকে কমপ্লিমেন্টস পাবেন, শুধুমাত্র মেয়েদের থেকে না ছেলেদের থেকেও কমপ্লিমেন্টস পাবেন, আর যে আপুরা ব্যবহার করবেন আপনারাও ইজিলি আপনাদের পার্টনার থেকে এটার জন্য কমপ্লিমেন্টস পাবেন, ইজিলি কমপ্লিমেন্টস পাওয়ার মতো ভালো জিনিস। আমি এটা লঞ্জিভিটি যেটা দেখেছি যে 1 ঘন্টা ভালো মতো ফার্স্টে প্রজেক্ট করে, এরপর ইজিলি এটা 7 ঘন্টার মার্কে যায়, 7 ঘন্টা আমার স্কিনে এটা থেকেছে, ড্রেসে স্প্রে করলে 7.5-8 ঘন্টার মার্কে এটা ইজিলি যাবে, পারফরমেন্স নিয়ে কোনো প্রবলেম আমি দেখিনি, অ্যাটলিস্ট আমার চোখে পড়েনি। এটা মেইনলি স্প্রিং বা সামারে ব্যবহার করতে পারবেন, বাংলাদেশ ভারতের যে প্রচণ্ড গরম পড়বে বা গরম যখন পড়ে প্রচণ্ড গরম, ওই গরমে এটা আপনাদেরকে ভালো সার্ভিস দেবে, সানস্ক্রিন টাইপের ভাইবটা ভালো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে আপনার চারপাশে, এবং এটা আপনার চারপাশে একটা ভালো সেন্ট বাবল ক্রিয়েট করে রাখবে, আপনার পেছনে একটা সুন্দর সেন্ট্রেল রাখবে, এবং দেখবেন যে এই যে 7-8 ঘন্টা এটা আপনাদের সাথে যতক্ষণ থাকবে আপনাদের মধ্যে একটা ভালো ভালো মুড ক্রিয়েট করবে, যারা আপনার কাছে আসবে তাদের কাছে ভালো লাগবে, জিজ্ঞেস করবে আপনি কোন পারফিউম ব্যবহার করছেন, এবং কেউ বুঝতে পারবে না যে আপনি মিডল ইস্টার্ন কোনো পারফিউম ব্যবহার করছেন, হয়তোবা মানে এটা যে একটা বাজেট ফ্রেন্ডলি পারফিউম, 2-3 হাজার টাকা বাজেটের কোনো পারফিউম এটাকে বুঝতে পারবে না, অনেকের কাছে হয়তো মনে হবে যে আপনি 6-7 হাজার টাকা বা 7-8 হাজার টাকা প্রাইসের কোনো পারফিউম হয়তোবা ব্যবহার করছেন, ওই টাইপের স্মেল কোয়ালিটি, এটা স্মেল কোয়ালিটি ডেফিনেটলি চিপ না। স্প্রিং বা সামারে পারফেক্ট হবে, কিন্তু চাইলে আপনারা সারা বছর এটা ব্যবহার করতে পারবেন, যেহেতু এটার পারফরমেন্স ভালো, সুইটনেস আছে, আমার মনে হয় বাংলাদেশ ভারতের
উইন্টারেও আপনার এটা চাল ব্যবহার করতে পারবেন, কারণ বাংলাদেশ বা ভারতে প্রচন্ড শীত তো পড়ে না, টেম্পারেচার তো মাইনাসে যায় না, তো যেই টেম্পারেচারটা হয় শীতকালে ওটাতে আপনার এটা ব্যবহার করতে পারবেন। সারা বছর ব্যবহারের জন্য পারফেক্ট, তবে সবচেয়ে পারফেক্ট হবে সামারের জন্য, সামারের প্রচন্ড গরমে ভালো সার্ভিস দেবে এটা আপনাদেরকে। কাদের জন্য পারফেক্ট তা বলি, এটা আমার কাছে মনে হচ্ছে যে কোনো বয়সে যে কারোর জন্য পারফেক্ট, যে কোনো সিচুয়েশনে ব্যবহার করতে পারবেন, অফিসের জন্য পারফেক্ট হবে। হেভি স্প্রে করবেন না, হেভি স্প্রে করলে একটু বিরক্তিকর সিচুয়েশন তৈরি হতে পারে, সানস্ক্রিন যে ভাইবটা ওটা ওভার স্প্রে করলে ওই ভাইবটা আপনাদেরকে ভালো ফিল করাবে না, তো হেভি স্প্রে করবেন না। হেভি স্প্রে না করলে যে কোনো সিচুয়েশনে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, ডেটেও ব্যবহার করতে পারবেন, প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন। ওভারঅল রেটিংসের দিকে যদি যাই, ওভারঅল রেটিংস আমি এটাকে দেবো 10/9। ইজিলি দাম অনুযায়ী অসাম একটা জিনিস, হিডেন জেম একটা পারফিউম, আন্ডার রেটেড পারফিউম, এটার ব্যাপারে কোনো কথা হচ্ছে না, এটার ব্যাপারে কথা বলা উচিত, খুবই ভালো জিনিস, দাম অনুযায়ী অসাম অসাম স্টাফ। তো এই কয়েকটা দিক বিবেচনা করে আমি এটাকে 10/9 দিচ্ছি। মাস্ট ট্রাই একটা পারফিউম, যাদের বাজেট 2-3 হাজার টাকার ভেতর এবং যাদের ইউনিসেক্স পারফিউমে কোনো প্রবলেম নাই, আপনারা ইজিলি এটা দেখতে পারেন। এইসব দিক বিবেচনা করে 10/9 দিচ্ছি। তো এটা হচ্ছে আমার সুইস আরবিয়ান ব্র্যান্ডের কেনজি পারফিউমটা রিভিউ, আশা করি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে আবারও দেখা হবে, সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।